আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। রিয়াদ চলে এলাম আর কি টিউটোরিয়াল নিয়ে। তো গত পর্বে আমরা শিখেছিলাম, জেনেছিলাম যে হাউ টু রেজিস্টার উইথ আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা ইপিএন। আমরা ইপিএনের মাধ্যমে কীভাবে আলি এক্সপ্রেসে অ্যাফিলিয়েট প্রোগ্রাম করব সেটা দেখলাম। সেখানে আমরা ইপিএনের রেজিস্ট্রেশনটা দেখছি। তো চলুন আজকে আমরা দেখব হাউ টু মেক এ ডিপ লিঙ্ক ইন ইপিএন। ইপিএনে কীভাবে ডিপ লিঙ্ক তৈরি করতে হয় সেটা দেখব। তার আগে জেনে নিই ডিপ লিঙ্ক জিনিসটা কী এবং কেন। তো এখানে আমি বলে দিই যে ডিপ লিঙ্ক জিনিসটা হলো মূলত এটা যে একটা ট্র্যাকিং সিস্টেম। আপনাকে আপনি যে আপনার ট্রাফিকগুলো সেন্ড করবেন, যেভাবে আপনার আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার সোশ্যাল সাইট যেটাতে আপনি মার্কেটিং করেন না কেন, সেখান থেকে আপনার ট্রাফিক যে আসবে আলিএক্সপ্রেসে, ট্রাফিক আসবে আলিএক্সপ্রেসে, এসে তারা বায়াররা জিনিসগুলো কিনবে, ঠিক আছে। ওই বায়ারগুলোকে ট্রাফিক করা মূলত, ওরাই ট্রাফিক, ঠিক আছে। তাদেরকে যেভাবে ট্র্যাক করবে, তারা কোথায় থেকে এসেছে, কোন প্রোডাক্টটা নিচ্ছে, জাস্ট এই জিনিসটা ট্র্যাক করার জন্য এই ডিপ লিঙ্কটা ক্রিয়েট করা। তো এখানে আরেকটা কথা বলে দিই যে ডিপ লিঙ্ক দুইটা কারণে ক্রিয়েট করতে হয়। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে অবশ্যই ডিপ লিঙ্ক রাখতে হবে। আপনি যে অ্যাফিলিয়েট লিঙ্ক নেবেন সেক্ষেত্রে আপনার ডিপ লিঙ্কের আন্ডারে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে হয়। আরেকটা হলো যে আপনি যখন অন্য কাউকে রেফার দিবেন তখন আপনাকেও ডিপ লিঙ্ক তৈরি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এক্ষেত্রে ডিপ লিঙ্ক দুইটা কাজেই লাগে। আর ডিপ লিঙ্ক কীভাবে তৈরি করবো এখানে দেখুন, আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পরে এই ধরনের পেজ আসবে। পেজ আসলে আপনি নিচের দিকে যাবেন, যে এখানে দেখতে পাবেন ডিপ লিঙ্ক। ডিপ লিঙ্ক অপশনে গিয়ে আপনি সেখানে ডিপ লিঙ্ক ক্রিয়েট করবেন। তো ডিপ লিঙ্ক ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে একটা নাম দিতে হবে। ধরুন আমি নাম দিলাম ইউটিউব। তারপর এখানে অফার, এখানে অনেকগুলো অফার পাবেন। আমরা যেহেতু আলিএক্সপ্রেসে অ্যাফিলিয়েট করতেছি সেহেতু আলিএক্সপ্রেসে ক্লিক থাকতে হবে, ঠিক আছে। তারপর দেন আমাকে এখানে আলিএক্সপ্রেসের একটা লিঙ্ক দিতে হবে। আলিএক্সপ্রেসের আমি একটা লিঙ্ক দিব। ধরুন আমি আলিএক্সপ্রেসের একদম হোম পেজের যে লিঙ্ক আছে এটা কপি দিলাম, এটা কপি দিয়ে এখানে পেস্ট করে দেবো। বাস শেষ, আমার এখানে কাজ শেষ। এখন ক্রিয়েট ডিপ লিঙ্ক দিলে এখানে ডিপ লিঙ্ক ক্রিয়েট হবে। তার আগে আরেকটা কথা বলি, এখানে অ্যাড ব্যানার টু অ্যাট্রাক্ট ইপিএন ক্যাশব্যাক ইউজার্স, অর্থাৎ হচ্ছে যারা বায়ার থাকবে, ঠিক আছে, তাদের জন্য যদি আপনি ক্যাশব্যাক ইউজার্সের কয়েকটা প্রোমো কোড দেন তাহলে তাদের জন্য উপকার হয় এবং তারা জিনিসটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এক্ষেত্রে হয়তো তারা ডিসকাউন্ট পাবে, তো আপনার সেল আসার সম্ভাবনা বেশি আর আপনি এর থেকে আলাদা বেনিফিট পাবেন এটা থেকে। তো এখানে আপনি রেফারেলে গিয়ে স্ট্যান্ডার্ড দেবেন, স্ট্যান্ডার্ড গিয়ে কনফার্ম দেবেন। বাস শেষ, এখানে আপনার ইপিএন ক্যাশব্যাক ইউজার্স পাবেন। শেষে আপনি ক্রিয়েট ডিপ লিঙ্কে গিয়ে ডিপ লিঙ্কটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আমার যেহেতু এখানে ডিপ লিঙ্ক ক্রিয়েট করা আছে সেহেতু আমি আর নতুন করে ডিপ লিঙ্ক ক্রিয়েট করছি না। বাস এতটুকুতে এনাফ। এর পরবর্তীতে আমরা দেখিয়ে দেবো কীভাবে ডিপ লিঙ্কের মাধ্যমে আপনি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক নেবেন। তারপরে এই অ্যাফিলিয়েট লিঙ্কের সাথে আপনার কীভাবে সোশ্যাল সাইট অথবা ইউটিউব চ্যানেলকে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়ালটা একদম ছোটো, এই পর্যন্ত রাখলাম। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।